বর্তমানে তো এক্সাম চলে, জি আমরা সময় এক্সাম হলো দুই টাইপের স্টুডেন্ট বেশি দেখা যাইতো। আর এটা শুধু এক্সাম হলো নয়, পুরো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা স্কুল কলেজে এখন অবধি স্টুডেন্ট বলতেও দুই টাইপের, একটা হয়েছে টপার আর একটা হয়েছে ব্যাক বেঞ্চার্স। তো আজকে আমি একজন ব্যাক বেঞ্চার হিসাবে আমার জানা কিছু জিনিস শেয়ার করব, যা বলিব সত্য বলিব। এজ এ ব্যাক বেঞ্চার্স আমরা কেউ ইমপ্রেস করার কোনো ইচ্ছা নাই, এ ফারলে ইন্সপায়ার করব। যেমন শিকড় খাইলে আবার কিতা হইতো, একটু খাইলা কিচ্ছু হইতো না, একটু খাইলা শিকড়ে আবার কিতা কি করে। তো যাই হোক, মূল মাতুয়াই প্রশ্ন কিতা আসিল, প্রশ্ন হইছে টপার্স ও ব্যাক বেঞ্চার্সের মধ্যে পার্থক্যটা কিতা। অনেক পার্থক্য আছে, বা অনেক সময় দেখা যায় ক্লাসরুমের টপার্স এবং ব্যাক বেঞ্চার্সের মধ্যে একটা হিংসাহিংসি, বা আপনারা যারা ব্যাক বেঞ্চার্স আছেন তারারে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়, কারণটা কিতা। ইম্পসিবল, আমরা কেউরে বঞ্চিত করার মতো সুযোগ দেই না, আর সামান্য কিছু চিংড়া একটা খাবার লাগে উপস্থিত হই। ও হো, মানে বঞ্চিত নয়, সময় দিন, সময় দেই না আমরা ব্যাক বেঞ্চার্স। আমরার কাছে সময়ের মূল্য আছে, দেখো না, স্কুল ছুটির পরে সব দরজা বাইবার হয়, দেখি তো আমরা জানালা বাইবার, গেইটও গেদারিং থাকলে গাডুয়াল আসে, এটা ফাজিল মাত মাতিয়া লাভ নাই, মূল মাত আও। তো আমরা আবার প্রশ্ন যাই গিয়া, তো প্রশ্ন হইল টপার্স ও ব্যাক বেঞ্চার্সের মধ্যে ক্লাস চলাকালীন দুশ্মনী বা হিংসাহিংসির কারণটা কিটা। আমি মনে করি এই প্রশ্নটা কোনো টপার দিয়ে করা উচিত, এই প্রশ্নটার উত্তর তারা বালা দিতে পারবো, কারণ যারা ব্যাক বেঞ্চার্স তারার কাছে তো অন্যরে নিয়ে বাবার মতো কোনো টাইম কি করে। যেমন বিকালে কোন মাঠ খেলার যাবো হয়তো, রাত্রে কোন জায়গার মেলার যাবো হয়তো, তারা ক্লাসরুমে বইয়ে ওগুলো আলোচনা করে। এক কথায় আমরা টপার হলোর বাইরে থাকাইবার টাইম কি করে। এই যে হয়েছে হিংসাহিংসি, এটা শুধু তারার ভিতরে, কিরকম আমরারে ফাঁসাইয়া সার ডে ইমপ্রেস করতো, সার ডে দিয়ে আমরারে ফিটাইতো, যেমন আমরার প্যাকেটের সাদার ডিম, আমরা তো আর সার ডে দেখাইয়া খাইয়ার না, এর যত সময় ধরা খাওয়াইয়া না ফিটাইছে শান্তি হইতো, বা কোনো সময় ক্লাসে একটু চোখ লাগলে যে ঘুমাই দিবে, অসম্ভব পার্থায়। তবে তারার পাওয়ার যত সময় সার ক্লাস অত সময়, এরপরে সবটি বিলেই উঠে, সার না থাকলে ব্যাক বেঞ্চার দেখার পরে আন্দু দৌড়াই, সার না থাকলে বাঘ ধরা ডাইরেক্ট পাবো ধরে। এক কথায় তারা যতটুকু আমরা লগে করে সব সার ডে লইয়া, আর সার ডে আত রাখতে গিয়ে বিভিন্ন কৌশল চালায়, দেখবা সার ক্লাসও ঢুকতেও একটাই গিয়ে চেয়ার বার ঠিক করে দেয়, যেখানে আগে থাকেও সব কিছু ঠিকঠাক রাখা, এরপরে আর একটাই দেখবা পকেট থাকি পান আর একটা বাইর করতে দেয়। ওইটা কিতা বুঝলাম, ওইটা সব আমরারে বাদ বানাইবার কৌশল, সেমনে আমরারে পিটাই। আর তারার এটা যন্ত্রণা তো শুধু ক্লাসরুমও নাই, ওই যে এক্সাম চলের তারা দেখবা এক্সাম হলো ডুকিয়াও একজন অপরিচিত স্যারের কাছে নি জোরে টপার বলিয়া সেকেন্ডে প্রমাণ করে দিয়ে, যেমন স্যার বলপেন ইউজ করলে কোনো সমস্যা হইব, হে জানে সব বলপেন ও হয়েছে ইউজ করার লাগে, জিকার স্যার বলপেন ইউজ করলে কোনো সমস্যা হবে না, স্যার দেয়া তো লিখত। আর একটা উঠিয়া কর দেখবা স্যার প্রশ্ন দিলে এইবার টাইম তো হয়ে গেছে, হনু দেখার স্যারের প্রশ্ন লইয়া আইবা। আর এইদিকে আমরা ব্যাক বেঞ্চার সকল রোল নম্বরের জায়গা সবটিয়ে ফোন নম্বর লিখে স্বয়ং প্রিন্সিপাল উপস্থিত, কোনো সমাধান করা যায়।